নগর মোকামগুলোতে আবারও বেড়েছে চালের দাম যার প্রভাব পড়ছে দেশের বিভিন্ন স্থানে মিল মালিকরা বলছেন উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় চালের দাম বৃদ্ধি পেয়েছে তবে ভিন্ন মত ক্ষুদ্র ব্যবসায়ীদের চালের দাম বাড়ার জন্য তারা দায়ী করছেন মিল মালিক ও পাইকারি ব্যবসায়ীদের সিন্ডিকেটকে নগর সংবাদদাতা আবাদুল হকের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন নাইমুল হাসিম খাদ্যে উদ্বৃত্ত জেলা নওগাঁর চালকলগুলো থেকে সারা দেশে বছরে প্রায় বারো লাখ মেট্রিক টন চাল সরবরাহ করা হয় গত ইরি বড় মৌসুমে সেখানে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হলেও গত মার্চে দাম দুই দফা এবং চলতি সপ্তাহে আবারও বেড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা জানালেন ধানের দাম বেড়েছে জানিয়ে মিল মালিক ও পাইকারি ব্যবসায়ীরা চালের দাম কেজি প্রতি এক থেকে দুই টাকা বাড়িয়ে দিয়েছে তাই দাম বেড়েছে খুচরা পর্যায়েও কাটার চালের দাম প্রতি কেজি দুই টাকা দেড় টাকা দু টাকা বাড়ছে চালের দাম মিলারেরা বলতেছে ধানের দাম বেশি এই কারণে ধান চালের দাম বৃদ্ধি ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ মিল মালিক ও পাইকারি পর্যায়ের ব্যবসায়ীরা মিলে সিন্ডিকেট করে বাজারে চালের কৃত্রিম সংকট তৈরি করেছে বাড়িয়েছে দাম এদের আগে আজকে মহাজন আমরা বলি চাল দাও চাল দাও চাল দিতে চায় না জানা যদি ব্যস্ত হয় এদের পর ব্যস্ত স্টক করে রাখা মনে দাম বেশি পাওয়ার আশায় এসে যথেষ্ট পরিমাণ ধান চাল আছে কিন্তু কিছু স্টকারদের জন্য এই কৃত্রিম সংকট এটা নিয়ন্ত্রণ করতে গেলে সরকারের পর্যাপ্ত মনিটরিং এর প্রয়োজন আছে তবে সিন্ডিকেট গড়ার অভিযোগ অস্বীকার করে মিল মালিকরা বলছেন উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় চালের দাম বেড়েছে বাজার স্থিতিশীল আছে বলেও দাবি মিল মালিকদের আজকে বাজার বলতে গেলে 1100 টাকা মিরগের ধান চিকন চাল এবং মোটা চাল দু একটা দাম বৃদ্ধি পাইছে তবে অস্বাভাবিক বৃদ্ধি পায় নাই নওগাঁয় প্রায় এগারোশো চাল কলে প্রতি প্রায় ষোলো লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়ে থাকে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ